নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টিচেন কুকবার সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমি ব্লাকার্ট ব্লাউজ আপনাদেরকে পুরোটা কাটিং করে দেখাবো এইভাবে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য ব্লাকার ব্লাউজ সূত্রের সাহায্যে কাটিং করতে পারবেন যেটা যে কোনো সাইজের জন্য হোক না কেন বত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য তো আমি কিন্তু সূত্রের সাহায্যে পুরো দেখিয়ে দিচ্ছি তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে পেপার কাটিং করে নেব তার জন্য প্রথমে আমি ঝুলটা নিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু পুরো সিঙ্গেল পেপারে আমি পুরো কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এটা দিয়ে আমাদের পেছন পাট এটা দিয়ে কিন্তু আমরা সামনের পাট পুরো বের করে নেবো তো দেখুন এখানে আমার ঝুল ছিল সাড়ে চোদ্দো তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে পনেরোতে দাগ দিয়ে দিয়েছি আপনাদেরও যা ঝুল থাকবে তার সঙ্গে কিন্তু অবশ্যই এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন এরপর দেখুন এখানে আমাদের পুটের মাপ নিয়ে নিতে হবে তো পুট আমি এখানে নিয়েছি পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি তো সঠিক নিয়ে হবে কীভাবে পুট নিতে হয় মোহরা নিতে হয় সেটার কিন্তু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে যারা দেখেনি গিয়ে একবার দেখে নেবেন তারপর দেখুন এখানে আমি মোহরা নিয়েছি তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে টোটাল ছয় ইঞ্চি এরপর দেখুন এখানে হচ্ছে আমাদের সেই লাইনটা দুটো লাইন জয়েন করে দিয়েছে এবার এখানে আমার ছাতির লাইনটা নিয়ে নেব তো এখানে আমার ছাতি ছিল চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট নিয়ে নিয়েছি নিয়েছে তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আপনাদের যতই ছাতি হোক না কেন তাকে কিন্তু আপনারা চার দিয়ে ভাগ করে নেবেন এটাই হচ্ছে সূত্র সেটা বত্রিশ হোক কি চৌত্রিশ হোক কি ছত্রিশ হোক নিচের দিকে এখন কোমরে কোনো মাপ নেবো না সে স্ট্রেট করে লাইনটা মিলিয়ে দিয়েছি এবং কোন থেকে এক ইঞ্চি ওপর একটা দাগ দেবো তো দাগ দিয়ে এটাকেও রাউন্ড করে সেভ করে মিলিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের পেছনের বগল মোহরা এবার ভেতরের দিকে তালপাট কাটিং করবো তার জন্য পৌনে এক ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়েছি দিয়ে পুর লাইনের সঙ্গে কোন করে কোনোভাবে মিলিয়ে দিয়েছি এবার এই দাগ কোন থেকে এক ইঞ্চি ওপর আবার একটা দাগ দেবো এটাকেও কিন্তু সাউন্ড করে মিলিয়ে দেবো তো এটা হচ্ছে আমাদের সামনের বগল মোহরা বুঝতে পেরেছেন আর কোমরে মাপটা এখন নেই নি যখন আমি ফিটিংস করবো সেলাই করার সময় তখন কিন্তু নিয়ে নেব তো এবার দেখুন এখানে বেল্টের পার্ট নিতে হবে তার জন্য তিন ইঞ্চ ইঞ্চি করে আমি নিচ্ছি বেলটা তো আমি এক সাইডেও তিন ইঞ্চি এবং অপর সাইডেও তিন ইঞ্চি নিয়েছি দুটো দাগকে স্ট্রেট করে মিলিয়ে দেবো এরপর ওপরের দিকে হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দেবো দিয়ে এটা বেল্টের একটা সেপ হয় আপনারা সবাই জানেন সেই সেপটা কিন্তু এরকমভাবে কোন করে দিয়ে দিতে হবে তো দেখে নিয়েছেন এরপর দেখুন এখানে কি করব এখানে আমি এবারে গলার চাওড়াটা নিয়ে নেব তো দুশো দুই ইঞ্চি নিয়েছি এর থেকে বেশি নেব না তাহলে কি হয় কাঁধ থেকে কিন্তু খসে পড়ে যেতে পারে তো এবার দেখুন সামনের গলাটা নিয়ে নেব তো সামনের গলা এখানে আমি ছয় ইঞ্চি নিয়েছি সাড়ে পাঁচ আমার রেডি হবে তার সঙ্গে হাফ ইঞ্চি এক্সট্রা নিচের দিকে আড়াই ছ ইঞ্চি দিয়েছি দিয়ে দুটো দাগকে স্ট্রেট করে মিলিয়ে বক্স করে গলার শেপ কিন্তু দিয়ে দিয়েছি এবার এখানে ছাতির খাপের জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আপনাদের যদি ভারী ছাতি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা ছয় ইঞ্চিও নিতে পারেন এবার দেখুন এখানে ওই বগল মোহড়ার পিছনে বগল মোহড়া থেকে আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে এবং গলার দিক থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে এবং এই তিনটে দাগে মিলিয়ে দিতে হবে এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে এবার দেখুন এই জন্য রাউন্ড যেন শেপটা হয়ে যায় এটা কিন্তু খেয়াল রাখবেন এবার সাড়ে পাঁচ ইঞ্চি যে খাপের জন্য নিয়েছিলাম সেটাকে ভাঁজ করে মিডিল পোর্শন তার বের করে নেবো তো মিডিল পোর্শানে বের করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার দেখুন দু আমাদের দু সাইডে নাক দেবে কত পৌনে তিন ইঞ্চি তো আপনারা চালে তিন ইঞ্চিও নিতে পারেন পৌনে তিন ইঞ্চিও নিতে পারেন তো আমি কিন্তু দু সাইডে পৌনে তিন ইঞ্চি নিয়েছি এবং নিচের দিকে নিয়েছি আর ইঞ্চি থেকে দুই সুত বেশি তো দোর সাইডে যতটা নেব তার থেকে হাফ ইঞ্চি কিন্তু কম নিতে হবে মিডিল পোর্শানে এবার এই তিনটে দাগকেও আলতো হাতে রাউন্ড করে এরকমভাবে মিলিয়ে দিতে হবে এটা কিন্তু আলতো হাতে করবেন তো এখানে দেখুন আমার সমস্ত মেজারমেন্ট পুরো কমপ্লিট দাগ দেবা এবার জাস্ট আমি পুরোটা কেটে নেব তো দেখুন এটা কেটে নিয়েছি এটা আমাদের পেছন পার্ট তার জন্য হাতের সাইডটা দেখুন লাইনিং কাপড়টা জয়েন্ট পার্টে নিয়েছি কারণ পেছন দিকে তো আমার একটা জয়েন্ট থাকবে দিয়ে আমি এখানে পুরোটা কিন্তু ছাপ হুবুও তুলে নেবো তুলে নিয়ে দেখুন কেটে নিয়েছি আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পেছনে বগল মোড়টা ছিল এটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তো সামনে কিন্তু আমাদের এটা এসপারটা কিন্তু নিয়ে নিই রেডি হয়ে গেছে এটা কিন্তু এক একপটও বাড়ানোর দরকার নেই আর শুধুমাত্র এই বেল্টের নিচের দিকে হাফ ইঞ্চি করে বাড়াবো সেটা আমি একদম কাপড়ে বাড়িয়ে নেব মেন বাড়াতে আমাদের এই খাপের দুটো অংশ তো এখানে দেখুন আমি হাফ ইঞ্চি বেল্টের দিকে বাড়িয়ে নিয়েছি আর সমস্ত মেজারমেন্ট কিন্তু সেম টু সেমভাবে রেখে নিয়ে ছাপ তুলে নিয়েছি এবার এই খাপটা বাড়াতে হবে তার জন্য দেখুন দু সাইডে কতটা নেব আমি এখানে এক ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে এক ইঞ্চি দু সুতো নিতে পারেন তো আমি এখানে এক ইঞ্চি দু সুত নিচ্ছি এই এক ইঞ্চি নিচ্ছি দেখতে পাচ্ছেন দু সাইডে কিন্তু সেমভাবে নিয়েছি এবার নিচের দিকে হাফ ইঞ্চি করে নিয়ে নিয়েছে এটা কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে কিন্তু এই হাফ ইঞ্চেই নিতে হয় তো এখান থেকে হাফ ইঞ্চে নেওয়া পর এটাকে রাউন্ড করে মিলিয়ে দিয়েছে এবার এই দিকটাতে দুষুট মতো নিতে হবে হুকার হুকের ঘরের জন্য আর এই সাইডটাতে এবার দেখুন নিচের সঙ্গে কিন্তু এটা উপরের সঙ্গে দাগটা পুরো মিলিয়ে দিয়েছি আর অপর সাইডে কিন্তু হাফ ইঞ্চি নিতে হবে এটাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে এবার এটাকেও আলতআতের রুমে মিলিয়ে দেবো তো দেখুন এখানে আমার পুরো মেজারমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খাপের ওপরে খাপটা এবার দেখুন উপরে খাপটা যেমন বাড়িয়েছি নিচের খাপটাও কিন্তু আমাদের বাড়িয়ে নিতে হবে তার জন্য এই যে ওপরে খাপটা রেডি হবার পর এর যে নিজের পোর্শনটা এরকমভাবে ফিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে নেব যে এখানে আমার কত বেরিয়েছে তো দেখুন এখানে আমার বেরিয়েছে আটের থেকে একটুখানি বেশি আট ইঞ্চি দুশোতে মতো বেরিয়েছিল আমি দেখুন এখানে সেই মাপটা নিয়ে নিয়েছি এবার দেখুন আমার আরও একটা মাপ নিতে হবে দু সাইডে আমরা কতটা করে এক্সট্রা নিয়েছিলাম তো দু সাইডে করে আমরা নিয়েছিলাম এখানে পৌনে তিন ইঞ্চি তো পৌনে তিন ইঞ্চি প্রথমে দাগ দেবো তারপর আরও এক ইঞ্চি উপরে একটা দাগ দেবো তো সেমভাবে অপর সাইডেও কিন্তু দাগ দিয়ে দেবো দিয়ে পুরো দাগটাকে মিলিয়ে একটা চৌকো বক্স কিন্তু করে নেব এবার দেখুন এখানে আমাদের যত বেরিয়েছিলো আট তিন ইঞ্চির থেকে দুই সুত বেশি সেটাকে পুরো ফিতেটাকে মুড়িয়ে নেব দিয়ে ভাঁজ করে নেব তো এটা আমাদের মিডিল পয়েন্ট কিন্তু বেরিয়ে গেল এবার মিডিল পয়েন্ট বেরিয়ে যাওয়ার পর এক সাইডে কিন্তু দেখুন এখানে আমাদের এক ইঞ্চি নিচে একটা দাগ দিতে হবে যে কোনো এক সাইডে এক ইঞ্চি একটা প্রথমে দাগ দেবেন তারই ঠিক নিচে হাফ ইঞ্চি উপরে একটা দাগ দেবেন এবং অপর সাইডেও হাফ ইঞ্চে ওপরে নিচে একটা দাগ দিতে হবে এটাও কিন্তু কম্পালসারি সব রকম মাপের ক্ষেত্রে এরকমভাবে আপনাদেরকে কিন্তু করে নিতে হবে এবার এই দাগগুলো জাস্ট মিডিল পয়েন্টের সঙ্গে জয়েন্ট করে দিতে হবে এবং স্কেলের মাধ্যমে আর নিচের দিকটা আলতো হাতে করে নেবেন তো দেখতেই পাচ্ছেন তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই একে কিন্তু ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখান থেকে সমস্ত পার্ট আমার পুরো কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি হাতেরও কাটিং করে নিয়েছি আমি অলরেডি অনেকবার দেখিয়েছি এখানে দেখালাম না তো দেখুন সমস্ত পার্ট এখানে আমার রেডি হয়ে গেছে তো আশা করছি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে একদমই ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেম টু সেম অ্যাপের আমি সমস্ত মেন কাপড় কিন্তু কেটে নিয়েছি তো পুরো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও আজকের জন্য